আমরা প্রতিদিন দুইবার করে গোসল করার রেওয়াজ আরম্ভ করেছি। আমরা গরম পানিতে গোসল করতেছি, পানির ভিতরে আমরা কাঁচা হলুদ নিম পাতা দিয়ে আমরা গোসল করতেছি, আমাদের কাপড়ে চোপড়ে অনেক সময় নিম পাতা নিসিন্দা পাতা আমরা দিয়ে রাখতেছি, আমরা খাদ্যের ভিতরে মরিচ ব্যবহার করতেছি, হলুদ ব্যবহার করতেছি, পেঁয়াজ ব্যবহার করতেছি, আমরা সরষা বাটা খাই, আমরা যদি বেশি বেশি কাশান্ত খাই, আমরা যদি ভাতের সাথে একটু সরষা বাটা প্রতিদিন খেতে থাকি, আমরা ভাতের মার বের করে দিয়ে ভাত খাই, এর ফলেও কিন্তু জীবাণু বের হয়ে যায়। অতএব বিভিন্ন স্তর থেকে আমরা সমর্থন পাচ্ছি, সহযোগিতা পাইতেছি, আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি এই সহযোগিতা যদি অটুট থাকে, আমরা যদি নির্ভয়ে কাজগুলো করতে পারি, আমরা যদি খাদ্যাভ্যাসের শক্তিশালী করি, খাদ্যাভ্যাসকে খাদ্যাভ্যাসের পরিবর্তন বিবর্তনের দিকে তাকাই, আমরা যদি প্রতিরোধী খাবারগুলো খাই, আমরা যদি অ্যান্টিভাইরাস খাবার খাই, অ্যান্টিভাইরাস ব্যবহার করি, আমরা যদি প্রতিদিন প্রতিবেলায় খাবারের সাথে সালাদ খাই, প্রতিদিন প্রতিবেলা খাবারের সাথে একটু গরম স্যুপ খাই, আমরা যদি চিনি ছাড়া দুধ ছাড়া লিগার চা বারবার খাই, তো গরম লিগার চা, একটু পুদিনা পাতার চা, একটু নিম পাতার চা, একটু তুলসী পাতার চা, একটু আদার চা, একটু লবঙ্গ দেওয়া চা, এই চাগুলো আমাদের মুখের সব জায়গায়, কণ্ঠনালীতে, মুখে, জিভে, ঠোঁটে, এই জায়গাটাকে নিরাপত্তা দিবে। আমি বারবার বলি, মুখ দিয়ে সব রোগ হয় শুরু, মুখ দিয়েই সব রোগ যখন হয় শুরু, অর্থাৎ মুখ যদি আমরা নিরাপত্তা মুখের নিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ জীবাণু ঢুকবে কোন জায়গা দিয়ে, এই নিরাপত্তাগুলি অনেক বেশি নেব। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদ থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো। কোভিড-19 করোনা ভাইরাস আমাদের কাছে পরাজিত হবে।